আমি অনেকবার বলেছি যে ভারতে অনেক কিছু বাজে থাকতে পারে, এখানে করাপ্ট পলিটিশিয়ান, করাপ্ট পলিটিক্স অনেক কিছু থাকতে পারে, কিন্তু ভারতের তিনটে জিনিস যার উপর কোনোভাবে সন্দেহ করা যাবে না, এক হলো আর্মি, দ্বিতীয় হলো ইসরো এবং তৃতীয় হলো DRDO। এরা সবসময় এমন এমন কিছু নতুন কর্মকাণ্ড ঘটাচ্ছে যার ফলে ইন্ডিয়ার মাথা একদম উঁচু হয়ে যাচ্ছে। বর্তমানে ইসরো আজ সকালবেলা এমন এক কর্মকাণ্ড করেছে যার ফলে ইন্ডিয়া একটা নতুন ক্লাবে ঢুকে পড়লো, যে ক্লাবটা এতটাই এক্সক্লুসিভ ক্লাব যেখানে শুধুমাত্র নাসা আছে, রসকমস আছে, চাইনা আছে এবং একটি প্রাইভেট কোম্পানি যার নাম হলো SpaceX, যার মালিক হলো ইলন মাস্ক। এই চারজন ছাড়া কেউ নেই। ইন্ডিয়া কি এমন করেছে যার জন্য আমি এত করে বলছি? ইন্ডিয়া যেটা করেছে, ইন্ডিয়া এমন একটা স্পেস শাটল যেটাকে চিনুক হেলিকপ্টার দিয়ে 4.5 কিলোমিটার উপর থেকে ছেড়ে দেওয়ার পর সেটা নিজে অটোনোমাস ভাবে নিজে থেকে ল্যান্ডিং করতে সক্ষম হয়েছে এবং এটা হলো প্রথম ধাপ যেখানে আমরা একটা অটোনোমাস স্পেস শাটল তৈরি করছি। দেখুন, কোন একটা স্যাটেলাইটকে মহাকাশে পাঠাতে রকেট লাগে, এই মহাকাশে স্যাটেলাইটকে পাঠিয়ে দেওয়ার পর সেই রকেটটাকে কোন সমুদ্রের মধ্যে ফেলে দেওয়া হয়, সেই রকেটটার আর কোনো ইউজ হয় না, যার ফলে ইকোনমিক্যাল অনেক লস নাসা, ইসরো, রসকমস সবাই বহন করছিল। কিন্তু 2015 সালে SpaceX একটা প্রাইভেট কোম্পানি একটা রেভলিউশন নিয়ে আসে। সেই রেভলিউশনটা কি? সেই রেভলিউশন হলো যে রকেট দিয়ে মহাকাশে স্যাটেলাইটটা পাঠাচ্ছিল সেই যে রকেটটা আছে সেটাকে নিচে ফেলে না দিয়ে সেটাকে আবার ভূপতিত করে সেটাকে আবার রিইউজেবল মানে আবার নতুন করে অন্য কোন স্যাটেলাইট লঞ্চের সময় আবার ইউজ করা, এইটা একটা বিরাট মারাত্মক ব্যাপার ছিল। যার জন্য বর্তমানে নাসা যে কটা স্যাটেলাইট লঞ্চ করে তার বেশিরভাগ লঞ্চ কিন্তু এই SpaceX করে। তো সেই হিসাবে SpaceX এর এই জায়গায় দাঁড়িয়ে ইসরো কি করছিল? ইসরো কিন্তু এই যে স্পেস শাটল বানিয়েছে আর এই যে রকেট টেকনোলজি আছে যেটা SpaceX বানিয়েছে, এর মধ্যে একটু ডিফারেন্স আছে। স্পেস শাটল ওই কিছুটা রকেটের মতনই কাজ করে, একটা স্যাটেলাইটকে এই স্পেস শাটল মহাকাশে নিয়ে যায়, ওখানে ছেড়ে দেওয়ার পর তারপর এটা আবার রানওয়ে করে একদম প্লেনের মতন ল্যান্ডিং করে, এইটা বর্তমানে তৈরি করছে। কিন্তু এই যে স্পেস শাটল আছে এটা 1981 সালে তৈরি হয়ে গেছিল এবং নাসা একাধিকবার এটা ইউজও করেছে, তারপর 2011 সালে এই টেকনোলজিটা নাসা আর ইউজ করে না। কিন্তু ভারত কেন নতুন করে আবার এই স্পেস শাটল বানাচ্ছে? বিকজ ইন্ডিয়া বলছে নাসা যে টেকনোলজিতে স্পেস শাটল ইউজ করত সেটা অনেক পুরনো ছিল, আমরা নাসার থেকেও বেশি টেকনোলজিতে উন্নত এবং পুরোপুরি মডার্ন, যেটা SpaceX এর যে রকেট রিউজেবলকে সেটাকেও আমরা বিট করে ফেলতে পারবো। এবং এই যে স্পেস শাটল আছে এর মাধ্যমে একাধিকবার আমরা স্যাটেলাইটকে মহাকাশে লঞ্চ করতে পারবো, তো এটা ডাইরেক্ট কম্পিটিশন দেবে নাসা, SpaceX এবং চাইনিজ অনেকগুলো প্রাইভেট ফার্মকে। তো সেই হিসাবে এটা একটা ইসরো এত কম বাজেটে, যার মাত্র ইসরোর বাজেট জানেন আপনি, ইসরোর বাজেট হচ্ছে মাত্র $2 বিলিয়ন মানে ওই 13,000 কোটি টাকা। সেখানে নাসার বাজেট কত জানেন? নাসার বাজেট হচ্ছে 27 বিলিয়ন, প্রায় ইন্ডিয়ার থেকে 13 গুণ বেশি। তো সেই হিসাবে ইসরো যে এতটা দূর যাচ্ছে সেটা আমাদের মানে স্যালিউট করতে হয়। এবার একটা জিনিস জেনে রাখুন যে এই যে রকেটগুলোকে আমরা রিইউজ করতে পারতাম না, সেগুলো যে নষ্ট হয়ে যেত, তার জন্য কত কস্ট লাগতো জানেন? দেখুন, পার কেজি স্যাটেলাইটের তো একটা ওজন থাকে, তো সেই স্যাটেলাইটে পার কেজি হিসাবে যদি ওজন করেন তো একটা ধরুন 5 কেজি স্যাটেলাইট আছে, সেই স্যাটেলাইটকে মহাকাশে নিয়ে যেতে প্রায় 80 কোটি টাকা লাগতো, মানে পার কেজি 16 লাখ টাকা করে। কিন্তু বর্তমানে যদি এই স্পেস শাটল আমরা সাকসেসফুলি 2030 এর মধ্যে একদম লঞ্চ করে ফেলতে পারি তাহলে তার কস্ট কমে মাত্র 3 লাখ পার কেজি হয়ে যাবে। দেখুন, এই স্পেস মার্কেটে টিকে থাকতে গেলে তিনটে জিনিসে আপনাকে প্রচুর অ্যাডভান্স হতে হবে, এক তো টেকনোলজি, সেকেন্ড হচ্ছে আপনার খরচাপাতি কমাতে হবে এবং আপনার ফেইলিওর রেশিও একদম কমাতে হবে। এই তিনটেতেই কিন্তু ইসরো অনেক স্পেস এজেন্সির থেকে এগিয়ে আছে, তো সেই হিসাবে এটা ইসরোর কাছে একটা হিউজ হিউজ অপরচুনিটি। এবার আমি বলছিলাম না যে এই খরচাটা কত নেয় অ্যাকচুয়ালি মহাকাশে পাঠাতে? SpaceX কত খরচা নেয় জানেন? 500 কোটি। রসকমস যেটা রাশিয়ার স্পেস এজেন্সি ছিল সেটা তো পুরো বয়কটেড হয়ে গেছে, সেখানে তো বর্তমানে আর কেউ যাবে না, নাসা নেয় 400 কোটি টাকা, আর সেখানে ইসরো মাত্র 24 কোটি টাকায় একদম কাঁচ সালটে দেয়। তো সেখানে বলুন যে কোনটা ইকোনমিক্যাল? এবং ইসরোর যে সাকসেস রেট সেটা নাসার থেকে SpaceX থেকে অনেক অনেক ভালো, এবং টেকনোলজিতেও ইন্ডিয়ান ইসরো এই নাসা বা অন্য কোনো স্পেস এজেন্সির থেকে কোনোভাবে কোথাও